আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকল জিসিম বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে মোবাইলের গুরুত্বপূর্ণ কয়েকটি সেকশন নিয়ে আলোচনা করব। আমরা জানি একটি মোবাইলের গুরুত্বপূর্ণ সেকশন তিনটি। এক নম্বর হচ্ছে পাওয়ার সেকশন, দুই নম্বর হচ্ছে কন্ট্রোল সেকশন, তিন নম্বর হচ্ছে নেটওয়ার্ক সেকশন। তো পাওয়ার সেকশন নিয়ে আলোচনা করব। পাওয়ার সেকশন কি কি আইসি থাকে? পাওয়ার সেকশনে থাকে পাওয়ার আইসি, যেটাকে সংক্ষেপে পিএমআইসি বলা হয়, যেটা পাওয়ার ম্যানেজমেন্ট আইসিও আমরা বলি। দুই নম্বর হচ্ছে চার্জিং আইসি। চার্জিং আইসি, আইসির মিনিং হচ্ছে ইন্টারগ্রেটেড সার্কিট। তো তিন নম্বর হচ্ছে এলসিডি লাইট আইসি। চার নম্বর হচ্ছে অডিও আইসি। তাহলে পাওয়ার সেকশনে আমরা চারটা পেলাম, একটা হলো পাওয়ার আইসি, চার্জিং আইসি, এলসিডি আইসি, অডিও আইসি। কন্ট্রোল আইসি, দুই নম্বর হচ্ছে কন্ট্রোল আইসি। কন্ট্রোল আইসিতে কি কি থাকে? কন্ট্রোল সেকশনে কি কি থাকে? কন্ট্রোল সেকশন থাকে সিপিইউ আইসি, যেটার মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আরেকটা হচ্ছে ইএমএমসি, যেটার মিনিং হচ্ছে এমবেডেড মাল্টিমিডিয়া কার্ড। তাহলে কন্ট্রোল সেকশনে দুটি আইসি থাকে, দুটা আইসি থাকে, একটা হলো সিপিইউ, একটা ইএমএমসি। আর পাওয়ার সেকশনে পেয়েছি আমরা চারটি আইসি। তো এখন আমরা দেখব নেটওয়ার্ক সেকশনে কি কি আইসি থাকে, কি কি পার্টস থাকে। নেটওয়ার্ক সেকশনে থাকে প্রথমত আরএফ আইসি, যেটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি আইসি বলে। দুই নম্বর হচ্ছে টু জি, যেটাকে সেকেন্ড জেনারেশন বলে। তিন নম্বর হচ্ছে থ্রি জি, থার্ড জেনারেশন। ফোর জি, যেটাকে বলে ফোর্থ জেনারেশন। পাঁচ নম্বর হচ্ছে এখন ফাইভ জি, যেটা হলো ফাইভ জেনারেশন। এছাড়াও থাকে ক্রিস্টল থাকে, কাপলার থাকে, সুইসার থাকে, জিএসএম সুইসার থাকে, এন্টিনা সুইসার থাকে, এছাড়াও আরও অন্যান্য জিনিস থাকে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করলাম একটি মোবাইলের গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে তিনটি, পাওয়ার সেকশন, কন্ট্রোল সেকশন, নেটওয়ার্ক সেকশন। পাওয়ার সেকশনে যেসব আইসি থাকে, প্রথমত থাকে পাওয়ার আইসি, যেটাকে পিএম আইসি আমরা বলি, চার্জিং আইসি থাকে, এলসিডি লাইট আইসি থাকে, অডিও আইসি থাকে, এই চারটা আইসি পাওয়ার সেকশনে কাজ করে। কন্ট্রোল সেকশন যেটা, সেটা হলো সিপিইউ আইসি, ইএমএমসি আইসি, যেটাকে সিপিইউ আইসি মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইএমএমসি আইসি, যেটার মিনিং হচ্ছে এমবেডেড মাল্টিমিডিয়া কার্ড। আর নেটওয়ার্ক সেকশনে যেসব আইসি থাকে, যেসব পার্টস থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরএফ আইসি, যেটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি। দুই নম্বর হচ্ছে টু জি সেকেন্ড জেনারেশন, থ্রি জি থার্ড জেনারেশন, ফোর জি ফোর্থ জেনারেশন, ফাইভ জি ফাইভ জেনারেশন। ক্রিস্টল থাকে, কাপলার থাকে, সুইসার থাকে, জিএসএম সুইসার থাকে, এন্টিনার সুইসার থাকে, এছাড়াও আরও অন্যান্য পার্টস থাকে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে বাকি কীভাবে আমরা কোন সেকশনটা কীভাবে বুঝবো, যেটা পাওয়ার সেকশন, এটা কন্ট্রোল সেকশন, কোনটা নেটওয়ার্ক সেকশন, এবং কোনটা কীভাবে কাজ করে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।